গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করে কিছু দুর্বৃত্ত। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এসব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নামে শিক্ষার্থীরাও। রাত জেগে বিভিন্ন এলাকায় পাহারা বসায় শিক্ষার্থী ও সাধারণ জনগণ। যদিও বিভিন্ন আবাসিক এলাকায় ডাকাতির আতঙ্ক বেশিরভাগই গুজব বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে টিম করে আমরা পাহারা দিচ্ছি, আর এভাবে যে আমাদের যদি কোনো সন্দেহভাবে কিছু মানে সন্দেহ হয় তাহলে আমরা ওনাকে জিজ্ঞেস করি যে কি এই জায়গা কিসের জন্য, বা বিশৃঙ্খলা যদি করে তাহলে আমরা মানে এটা প্রতিরোধ করার চেষ্টা করি। বর্তমানে ওইরকম আর নাই, এখন ডাকাত নাই, তবু আমরা সবাই মিলে একত্রিত হয়ে রাতে সবাই টহল দিই, এলাকাবাসী যাতে শান্তিতে ঘুমাতে পারে এই জন্য আমরা সকলেই সচেতন থাকি। রাতের বেলাও তারা ছাত্ররা অনেক সহযোগিতা করতেছে এলাকায়, যাতে মনে পাহারা দিচ্ছে। রাতের বেলা ছাত্র সমাজরা ওনারাও চেষ্টা করতেছে ডাকাত প্রতিহত করার জন্য, তবে এখন আমার মনে আসতে ধীরে ধীরে সমাজটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতেছে। গুজব প্রতিরোধ এবং বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে শিক্ষার্থীরা। এজন্য শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনদের সাথে সমন্বয় করা হচ্ছে। কিছু গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে যে ডাকাতি বা এরকম বিষয়। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এর বাইরে গুজবটাই বেশি। সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে এবং এলাকার যে স্থানীয় ছাত্র বা শিক্ষক বা যারা স্বেচ্ছাসেবক যারা আছে সবাইকে নিয়েই মূলত আমরা কাজ করতে চাচ্ছি। কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শিক্ষার্থীদের জানানোর আহ্বান জানানো হয়েছে। খালিদা হোসেন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।